السلام عليكم ورحمة الله وبركاته. দীর্ঘ টাইম বসে থাকার কারণে অনেকের একটু ধৈর্য হারা হওয়াটা স্বাভাবিক। যারা উঠার ইচ্ছা করেছেন তারা বয়ান শুরু করার আগেই উঠলে ভালো হবে, মাঝখানে উঠলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর যারা বসবো আমরা নিয়তকে পাকা করে নেই যে ইনশাআল্লাহ আমরা দোয়া করে যাব। দোয়ার দরকার নেই আপনাদের সকলের, যে দোয়ার দরকার তার থেকে আমি একা মানুষের বেশি দোয়া দরকার। দোয়ার যদি প্রয়োজন মনে করেন তাহলে সবাই আমরা জমে বসে যাই। আজ তিন দিনের আখিরি দিন, আখিরি বয়ান, আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে নিন। বিশেষ করে আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, গত বছর আল্লাহ আপনাদের সামনে কথা বলার জন্য এখানে হাজির করেছিলেন, মাঝখানে অনেকেই একজন দুইজন উঠে যায় ভিন্ন কথা, ঝাঁকে ঝাঁকে উঠে যায়, এটা বড় এক আমার জন্য ক্ষতির কারণ। বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। কত রাত্র গল্প করে কাটাইয়া দিলাম, ঘুমাই নাই। আজকে একটু কোরআনের মহব্বতে সময় দেয়া যাবে না? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করে নিন। আলহামদুলিল্লাহ وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমান কতআক ওয়া আফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي نکلے گا زمانہ اے اکھر اہل بدعات نکلے گا زمانہ اے اکھر اہل بدعات اسلام میں نوئی نوئی باتیں کر ایجاد اسلام میں نوئی نوئی باتیں کر ایجاد اے بندہ خدا رہو ہر دم میں تو ہوشیار اے بندہ خدا رہو ہر دم میں تو ہوشیار بدعت کا جو بدبو کرے تم کو امام برباد بدعت کا جو بدبو کرے تم کو امام برباد ঐতিহাসিক হাটহাজারি হাই স্কুল ময়দানে আয়োজিত আল আমিন সংস্থার উদ্যোগে তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন ও কেরাত মাহফিলের আজ সমাপনী দিন। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজু মুকাররম, জাতির মাথার মুকুট, ফরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান আজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকা কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিউল আ'জম, রাসূল আকরম, রহমত আলম, নবীউল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া,
আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদার, সাইয়্যিদুল মখলুকা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআনে হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ 69 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছে। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারীমা ও হাদিসে পাকের আলোকে সহিহ তরিকা, এখলাস রুহানিয়াতের সমন্বয়, ধৈর্যের পরিচয়, কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যাহারা চেষ্টা করে চূড়ান্তভাবে আল্লাহকে পাওয়ার জন্য, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সামনে হেদায়েতের রাস্তা খুলে দেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দার বন্ধু হিসেবেই থাকেন। হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিল মান কাতাক, হে দুনিয়ার মানুষ, আত্মীয়তা বন্ধনকে মজবুত করে নাও, বিচ্ছিন্ন করো না। ওয়াফু আম্মান জালামা, কেউ যদি তোমার সাথে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, এবং কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তাকে ভালো ব্যবহার উপহার দাও। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আপনারা ধৈর্য ধারণ করে দোয়া করেন, তাহলে আয়াত হাদিসের আরো কিছু অনুবাদ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামদের লিখে যাওয়া, রেখে যাওয়া কিছু কথা আপনাদের সামনে পুনরাবৃত্তি করে শোনাব। আজ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। সারা দুনিয়ার মানুষ হাহাকার, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত, অবহেলিত। বিশেষ করে ঈমানদার মুসলমান এবং সমাজের সিংহভাগ যুবক আজ চরিত্রের ধ্বংসাত্মক দাবানলে নিমজ্জিত। এই ধ্বংসাত্মক চরিত্রের দাবানল থেকে সুস্থ চরিত্রের প্যান্ডেলে ঢুকাবার জন্য আমাদের চতুর্মুখী প্রচেষ্টার দরকার। আর এই প্রচেষ্টার সম্বলিত আয়াত আসসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবেন আল্লাহ। আর চেষ্টাটা চেষ্টার মতো হতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু আয় জাহিদুল কুফফার, চেষ্টা করা কি জিনিস? আমরা সবাই চেষ্টা করি। মক্কার হাজি সাহেব ছেলে এখনো নামাজি হচ্ছে না, ছেলের চেহারার দিকে তাকাইলে রসুলের সুন্নতের কোনো নিদর্শন পাওয়া যায় না। কেউ হাজি সাহেব অবস্থা এমন কেন বলে, চেষ্টা তো কম করি নাই, পারি না। আসলে চেষ্টা কি জিনিস হাজি সাহেব এখনো ভালো করে বুঝতে পারিনি। আল্লাহ পাক বলেন, যারা চূড়ান্তভাবে চেষ্টা করে, ফি না আয় ফি তালাবি মারদাতিনা, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য,
লা নাহদিয়ান্নাহুম আয় লা নাসবিরান্নাহুম সুবুলানা আয় তুরুকানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক তার উপরে সাহায্যের কুদরতি হাত বাড়ায় দেই। কতটুকু বাড়াই? হাদিসে কুদুসিতে আল্লাহ পাক নবীকে জানায় দেন, عن انس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل اذا تقرب العبد الي شبرا تقربت اليه ذراعا واذا تقرب الي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة। পয়গম্বরকে আল্লাহ জানায় দেন, ও পয়গম্বর উম্মতের জানায় দেন হাদিসে কুদসি, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য সন্তুষ্টি অর্জনের জন্য চূড়ান্তভাবে চেষ্টা করার দরকারে চেষ্টা করতে গিয়ে এক বিঘাত অগ্রসর হয়ে যাবে, আমি আল্লাহ পাকের রহমত তাকে আগায় নেওয়ার জন্য এক হাত অগ্রসর হয়ে যাবে। যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ পাকের রহমত তাকে আগায় নেওয়ার জন্য দুই হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহর রহমত তাকে নেওয়ার জন্য জোর কদমে দৌড়ায় চেষ্টা। মসজিদের কিনারায় বসা যুবক চোখের পানি ছেড়ে কান্না করতেছে, মসজিদের ইমাম ডেকে বলে, রে যুবক তুমি এ মসজিদের কোনারে কেন কান্না করো বলো? যুবক বলে, আমি অনেক টাকা ঋণী হয়ে গেছি, ঋণ আদায় করার মতো টাকা নাই। আল্লাহর গোলাম ইমাম ডেকে বলে, রে যুবক তুমি যদি তোমার ঋণ আদায় করার জন্য চোখের পানি ফেলে কান্না করো, আমার একটা পরামর্শ নাও, পাহাড়িয়া জঙ্গল পেরিয়ে একটু আগাও, বহুদূর যাওয়ার পরে তুমি এক ধনাঢ্য ধনী ব্যক্তির বাড়ির সন্ধান পাইবা, ওখানে এমন একজন ধনী আল্লাহর গোলাম যদি কাউকে অল্প দান করে এত বেশি হয়, ওই অল্প দানের দ্বারা তোমার ঋণ আদায় হয়ে যাবে, সংসার চলার রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়ে আল্লাহর গোলাম যুবক সন্তান পাহাড়িয়া জঙ্গল পেরিয়ে হেঁটে হেঁটে ধনী মানুষের বাড়ির দরওয়াজায় যখন হাজির, আল্লাহর বান্দা যুবক হেঁটে হেঁটে হাজির হয়ে ক্লান্ত হয়ে জায়গায় পড়ে গেল, বাড়ির দরওয়াজায় গিয়া শুনে বাড়ির ভেতরে কান্নার আওয়াজ, যেই ধনী লোকটার কাছে আমি ঋণ আদায়ের দান নিতে আসলাম, ওই লোকটা সবে মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চোখের পানি সেরে যুবক কান্নায় বিভোর, হঠাৎ ক্লান্তি অবস্থায় ঘুমে মাটিতে পড়ে গেল। যুবক ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, কে জানো ডেকে বলে, রে যুবক কান্নার কোনো দরকার নাই, উল্টা পথে আবার বাড়ি ফিরে যাও, তুমি যেই বাড়ি যেই বিছানায় ঘুমাও ওই বিছানার নিচে মাটি খনন করে স্বর্ণের খনি পাইবা, স্বর্ণের খনি, ওখান থেকে তুমি স্বর্ণ নিজে উঠাও, ঋণ আদায় করো এবং বাকি দিয়ে তোমার সংসার পরিচালনা করো। যুবক ঘুম থেকে উঠার পর স্বপ্ন দেখে কৌতূহলে নিজে নিজে প্রশ্ন করে, কি দেখলাম, আর যদি আমার স্বপ্নটা সত্যি হয় তাহলে এখন কেন দেখাইলের মালিক, এই স্বপ্নটা যদি বাড়ির মধ্যে বসে দেখাইতা কষ্ট করে এখানে আসার কোনো দরকার হতো না, এখানে আসার কোনো দরকার হতো না। আল্লাহ জবাব দিয়া বলেন, কেন তোমাকে এখানে আমি হাজির করেছি জানো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন।
کلام زندہ قرآن حکیم حکمت اولا یزلست قدیم جمیع العلم فی القرآن حکیم تقاصر عنه افهام الرجال بخا قرآن کلام اللہ بشنو قدیم استی قدیم استی نوینو جے جا کے چینے نا شیطا کے مانے نا جے جا کے چینے شیطا کے منار متو مانے ارے اللہ غلام চেষ্টা করো আল্লাহকে পাওয়ার জন্য, যখন বান্দা আগাইতে থাকবে আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। এমন একটা দরজা খুলবে বান্দা এক সময় এমন এক দরওয়াজা পেয়ে যাবে যেই দরওয়াজাটার নাম হলো এহসানের দরওয়াজা। এহসানের দরওয়াজা এমন একটা দামি দরওয়াজার নাম যেই দরওয়াজায় ঢুকতে দেরি বান্দা জান্নাতের মেহমান হতে দেরি না। এহসান এমন একটা দামি সম্পদের নাম, এহসান এমন এক দামি সম্পদের নাম। আল্লাহ বলেন যারা এহসান করে তাদেরকে আল্লাহ বলেন তারা মহসেন। মহসেন ব্যক্তিকে আল্লাহ রহমতের চাদর দিয়া বান্দারে ঢেকে রাখেন, মহসেন বান্দা। আল্লাহ পাক বলেন ইন্না রহমাতাল্লাহ দেওয়া মাত্র বেঈমান নমরুদ হামান ফিরাউন আর হারুনের ওই হামানের পতন ঘন্টায় বাড়ি পড়ে গেল। শুধু তাই নয়, সিলেটের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন তাকবীরের আওয়াজ দিলেন গৌর গোবিন্দের পতন হয়ে গেল। শুধু তাই নয় রে মুমিন, এ জমিনে কয়েক বছর আগে বেশ্যা তাসলিমার পতন হয়েছে একমাত্র মুসলমানের তাকবীরের আওয়াজ। আজ যদি তাকবীর দিতে পারতাম হে মুমিন কোনো অস্ত্রর প্রয়োজন হতো না। আজকে যদি আমরা ওই তাকবীর দিয়া সামনে আগায় যাইতাম আমার দিল বলে কোন সারা দুনিয়ার মুসলমান বাংলাদেশের মুসলমানও লাগতো না। আমরা আহলে হক টুপিওয়ালা যদি এক মহব্বত নিয়ে এক আওয়াজে ময়দানে ঝাঁপায় পড়তাম, শুধু আমগো আহলে হক টুপিওয়ালারাও যদি ময়দানে এক ময়দানে ঝাঁপায় পড়ি এই জমিন থেকে ভণ্ড বেদাতি বেঈমান আর নাস্তিকের পতন হতে মাত্র এক ঘন্টা সময়ের ব্যাপার। ভাইরা আমার, তাকবীর তো আমাদের থেকে নিস্তেজ হতে চলছে, অথচ চতুর্দিকের চিল্লা চিল্লি কানের ভেতরে কান বাস্ট হয়ে যাচ্ছে। বরকতের মাস রবিউল আউয়াল মাস, চিল্লানো নবীর মহব্বতের আওয়াজ, সারা বাংলাদেশের অলিগলি গরম হয়ে গেছে আশেকের রসুলদের আওয়াজে, হয় নাই? কি মহব্বতের আওয়াজ! ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। বাজেস্টান হাটহাজারি বাজেস্টান্ডে অনেক সময় দেখবেন চানাচুর বেচে বাদাম বিক্রি করে নাই তো, বাদাম আর চানাচুর ডিব্বায় নিয়ে খুব জোরে জোরে বাড়ি দেয়, টাকা বেশি বাড়িও বেশি, আর ফাঁকে ফাঁকে সরকারের বিরুদ্ধে কথা বল। কি ব্যাপার চানাচুরওয়ালা, তুমি সরকারের বিরুদ্ধে কথা বলো? মিডিয়ায় তো কোনো খবর টবর আসে না। চানাচুরওয়ালা বলে রে পাগল,
আমার খবর যদি মিডিয়া আসে তো চিপার ভিতরে কি আর চানাচুর বিক্রি করি? আরে বাঙালি মুসলমান, আজ আমার দেশের চিপা চাপায় বহু চাপা বাজার আবির্ভাব, পেছনে পেছনে চিল্লায় আল্লাহর হাজার শুকর আদায় করি। আমাদের আহলে হকদের সামনে কিতাব কোরআন খুলে কথা বলার শক্তি তাদের না। বহু চাপাবাজ, আল্লাহ আপনি হেদায়াত দান করুন। গান গাইলে ভালোবাসা হয়, কথা বলেন গান গাইলে ভালোবাসা হয়, এটা তো অবাস্তব কথা। আজকে আমার নবীরা আশেক, চট্টগ্রামে আশেকের সংখ্যা অনেক বেশি, ঠিক না? শুধু ভালোবাসার গান আর গান, বলে নামাজ না পড়লে কি হবে, আঙ্গ দেল বড় পরিষ্কার, এরকম তার সেরা আছে না সমাজে বলে? আল্লাহ আপনি হেদায়াত দান করুন। নবীর উম্মতির দল, আমি মাঝে মাঝে উদাহরণ দিয়া বলি, চট্টগ্রামের জমিনে একটা ময়দানের নাম আছে লাল দিঘি ময়দান, আসেনি? বলেন তো ওখানে কোনো লাল রঙের দিঘি আছে? আছে নাই? নাই। চট্টগ্রামের জমিনে লাল দিঘির ময়দানের পাশে যেমন লাল রঙের কোনো দিঘি নাই, ঢাকার শান্তিনগরে যেমন কোনো শান্তি নাই, মুন্সির হাটে যেমন কোন মুন্সি নাই, আমার বাংলাদেশের ভেতরে লক্ষ লক্ষ আশেকে রসুল দেখা যায়, চেহারা দিয়ে তাকাইলে ইশক নাই, নবীর সুন্নতের আমল নাই। তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কাই বুয়াদ নে সবতরা কারে শয়তান নি কুনি নামত ওলি গরওয়ালি ইলানত আস্তে বরওয়ালি। ও নবীর উম্মতির দল, দাড়ি টুপি ছাড়া নামাজ ছাড়া নবীজির সুন্নতের আমল ছাড়া যদি আশিক রসুল হওয়া যায়, তাহলে সাহাবা একরামদের এত কষ্ট করে সুন্নতের আমল করার দরকার হতো না। আপনার আমার যতটুকু আমল করি এখানে, আপনারা সব উলামায়ে কেরাম শিক্ষিত, যতটুকু আমল করি আমার আমল আপনার আমল, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা গ্রান্টি কার পাই নাই, কবুলিয়াতের কোনো নিশ্চয়তা আপনার আমার হাতে নাই। কিন্তু যারা দুনিয়ার জমিনে জান্নাতের টিকেট পেয়েছে, পয়গম্বরের পবিত্র জবানের আওয়াজ, দর্জন সাহাবা জান্নাতের টিকেট পেয়েছেন এ জমিনে, সিরিয়াল নাম্বার ওয়ান আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ওসমান আলী, জান্নাতের টিকেট পাওয়ার পর তাদের ইতিহাসের দিকে তাকাও, পুরা জিন্দেগি শুধু কান্নার উপরে কাটায় দিলে, কান্নার উপরে জীবন কাটায় দিলেন, আজ চোখের পানি কান্নার আওয়াজ আমাদের থেকে বিদায় হয়ে গেছে। বিদায় তো হয়েই গেল, এক বক্তা সাহেব বয়ানে বলেই ফেললো, বাঙালি এত কাঁদো কেন, নবীজি বেশি কাঁদে নাই। শুধু বক্তাই না, নামের শুরুতে মুফতিও লাগায়, নামটা বললে উলামায়ে হযরতরা তাকে চিনবেন। অথচ পয়গম্বর বলেন, উম্মত আল্লাহ আজাবের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, জাহান্নামের আগুন হারাম। এহসান এমন একটা দামি সম্পদ, এহসানের নিচের দরওয়াজার নাম হলো ইনসাফ। ইন্না আল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এহসান, এহসান এমন একটা দামি সম্পদ,
এহসানের শাব্দিক অর্থ হলো দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। ইনসাফ হলো দিতে সমান সমান দাও, নেওয়ার বেলায় সমান সমান নাও। ইনসাফের ফলাফলের নাম হলো উজরাত, এহসানের ফলাফলের নাম হলো কুরবাত। এহসান কুরবাত ইলাল্লাহ, এহসানের দরওয়াজা বড় দামি এক দরওয়াজা। এহসানের নিসবত যদি আল্লাহর দিকে না হয় তখন তার তরজমা হয় মুরাকাবা মুরাকাবা, আর এহসানের নিসবত যদি বান্দার দিকে না হয় তখন তার তরজমা হবে আচরণ বিধি। আল্লাহ পাক বলেন যদি এহসান আমার দিকে নাও তখন এহসানের তরজমা মুরাকাবা মুরাকাবা বানি সাধনা। আল্লাহর নবী এহসানের বয়ান দিয়া বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। এহসান এমন এক দামি সম্পদ, বান্দা তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি তোমার ঈমান আমল দুর্বল হয় আল্লাহকে যদি দেখতে না পাও এতটুকু মনে করবা আমি তুমি আল্লাহকে যদি দেখি না তবে আল্লাহ সব আমার কিছু দেখতেছে। কে দেখতেছেন? আরো জোরে বলে আপনি জানায় দেন আসমান জমিনের বাসিন্দাদের মধ্যে কেউ গাইব জানে না কে জানেন? জিব্বা নারায় আল্লাহর নাম বলেন কে জানেন? আলিমুল গাইবি ওয়াশশাহাদা আলিমুল গায়বি ওয়াশশাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? নাকি নবীও? নবী গায়ব জানে? একজনে কয় নবী না জানলে কি হইব, আমার ফির বাবা জানে রে। কে জানে? কেমনে জানে? যখন আমি বাবার দরবারে জুতা খুলে ঢুকলাম আমার বাবা আমার দিকে নজরটা দেওয়া মাত্র আমার নাম বলল ও চেরা গালি কেমন আছে, তোর তিন ছেলে দুই মেয়ের কি খবর বল, দোকানদারি কেমন চলে বল, আজকে সকালবেলা ম্যাডামের সাথে ঝগড়া করলি কেন বল। আমার বাবা আমার নাম জানলো, আমার ছেলে মেয়ের সংখ্যা জানলো, তাহলে এটা আমার বাবাই নাই, বাবা আমার কাবার কাবা। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় সমস্যা আছে? আরো জোরে বলে মুসলমানের আওয়াজই বিজয়ের একটা হুঙ্কা। আজকে আমি ইজতেমার ময়দানে গেলাম, পারসেই মনটা বড় ভরে গেল, বলে গেল কারণটা কি, দিন দিন বাড়ে কেন? বলে জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর কমে না বাড়ে? কথা বলেন বাড়ে। আজকে আমাদের বিরোধিতা করার কারণে আমাদের কাজ দিন দিন বাড়তেই চলছে, আরো বাড়বে, যত গালি তত বাড়বে। কথা বলেন না কেন? এটা নতুন কোনো তাবিজ না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই চলে আসে। আবু জাহাল রাস্তায় ঘুরে আর কয় নাউজুবিল্লাহ মুহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ তোমরা কাছে যেও না। বলে এত সুন্দর মানুষ পাগল হয়ে গেল তাহলে একটু দেখি তো। বলে না না দেখার জন্যই তো তাবিজ দিলাম। বলে না কোনো তাবিজে হবে না, দেখতেই হবে। দেখা মাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভেতরে এত আকর্ষণ, দেখা মাত্রই কালেমা পড়ে ফেলল। কেমন আমার মায়ার নবীর চেহারা মোবারক, ইউসুফ নবীর চেহারা এত সুন্দর। তিন দিনের ক্ষুদা নিয়ে যদি কেউ একটা নজর দিত তিন দিনের ক্ষুদা নিবারণ হয়ে যাইত। আর আমার মায়ার নবীর চেহারা এত বরকত, একদিন আর দুদিন না তিন দিন না একটা না সাত দিন না খেয়ে
আমার মায়া আর নবীর চেহারা মোবারকে যদি একটা নজর দিত, সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। ইমামুল আউয়ালিন আল আখেরিন বহরে সাদাকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুন কাউনাইন খাতমুল মুরসালিন আখের আমদ বুদে ফখরুল আউয়ালি সদ ওয়জুদাস রহমাতান লিল আলামিন মসজিদে ও সদ আমার ওয়ে কেমন আমার মায়ের নবী মদিনার জমিনে সত্তর বছর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবন কাটাইছেন, 70 বছর মদিনা জীবন কাটাইছেন, জীবনের জুতা পায়ে পরিধান করেন নাই। ওরে নবীর আরশে তোমার ভেতরে নবীর ইশক, 70 বছর মদিনায় জীবন কাটাইছেন ইমাম মালিক, জুতা পায়ে পরিধান করেন নাই। প্রশ্ন করা হলো, হে ইমাম মালিক, মদিনার জীবনে কেন আপনি জুতা পরেন না? ইমাম মালিক দেখে বলে, ও ভাই, আমি মদিনার যে কোনো গলিতে আমি পাও রাখি, নাকটা লাগাই, সেখান থেকেই মদিনার মেশক আম্বরের গন্ধ পায়। মদিনা নাম কত সুন্দর, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। খারাপ লাগে আপনাদের? মাঝে মাঝে দুই একটা না কইলে ওরা মনে করবে আমরা কিছুই জানি না। ওরে যেদিকে লাগাই দিবি আমরা সেদিকেই পারফেক্ট ইনশাআল্লাহ। গান গাইতে পারি না, একতারা লাগবে না রে বেটা, ঢোলও লাগবে না, গান গামু ঢোল একতারা বন্ধ হয়ে যাবে, আমাদের গানে মানুষ পাগল হয়ে দৌড়াবে ইনশাআল্লাহ। কিন্তু গান গাওয়ার জন্য তো আল্লাহ কণ্ঠ দেন নাই, কি বলেন? গান গাইতে পারি তবে গাওয়ার জন্য আল্লাহ কণ্ঠ দেন নাই। হ্যাঁ, গান গাওয়ার আগে সুন্নতের লেবাজ আগে ঠিক করে নিতে হবে। কিন্তু আজ আমার কিছু আশিক ভাই শুধু গান গায় গান গায়, মহব্বতের ভালোবাসার গান কিন্তু ভালোবাসার কোনো পরিচয় নাই। এরে নবীর উম্মতের দল, অযুবক অনুরোধ করে বলি, আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগায় যাও। আজ গালাগালি সমাজের ভিতরে প্রচন্ড রূপ ধারণ করেছে, কে কত গালি দিতে পারে? অথচ আল্লাহ বলেন, সাবধান, গালি দিবা না। নবীও বলেন, গালি দেওয়া হারাম। আজকে গালি দেওয়ার কারণে দেখা যায় যত গালি দেয় ততই ইসলামের কাজ আগায় যায়। তাবলিগের বিরোধিতা যত ততই বাড়ে না কমে? কথা বলেন, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যত আন্দোলন বাড়ে না কমে? কেমন বাড়া বাড়ে সেদিন বেশি দূরে নয়, আমার অন্তর বলে এই ভাইদের গালাগালির কারণে এমন একটা সময় আসবে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে একটা কওমি মাদ্রাসা।
ভাইরা আমার, আমরা তো কোনদিন গালাগালি করি নাই রে মুমিন, অথচ পঞ্চাশটা মাইক লাগায়া ১৩ জন মানুষ লয়া গালি আর গালি। তাও সন্ধ্যাবেলা না, শেষ রাইত যখন আমরা ঘুমায় যাই, খালি মাঠে গোল দিলে কে ফিরায়? বুঝেন নাই কথা? হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নমাইশ পর নজর হ্যায় নমি গোয়াম, কে আজ দুনিয়া জুদা বয়স বহার কারে কে বাসি খোদা বাস। আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين أنا برمتر دال চেষ্টা করা আমার কাজ পূরণ করবেন আমার আল্লাহ। যুবক ভারতের কৃতি সন্তান হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই, এত বড় ওলি কামেল ক্লাস করে মাদ্রাসায় কিতাব পড়তেছেন, কাফিয়া কাফিয়া কিতাব পড়ে পড়ে হঠাৎ জেহেনটা ঘুরে গেল, এগুলো পরে কি লাভ হবে? আল কালিমাতুল আফজুন উজিয়ালি মানান মুফরাদান পড়লে কি হবে? একজনে কয় রে বান্দা, এগুলো পড়ার দ্বারা তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। বলে আল্লাহকে আল্লাহকে তারে তো চিনলাম না হাজি এমদাদুল্লাহ, এখন কিতাব বন্ধ করে আল্লাহর তালাশে পাগল পারা হয় দৌড়ায়। কই আমার আল্লাহকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়, ঘুমের ঘরে দোয়া করে আল্লাহ তুমি এমন তোমার পরিচয় দাও আর তোমার পরিচিত একজন বুজুর্গের সাথে আমার সম্পর্ক লাগায় দাও। ঘুমের ঘরে স্বপ্ন দেখে ইমদাদ, ভারতের অনেক দূর এলাকা জঙ্গল ঝানঝানা একটি জায়গা, ওখানে গিয়ে দেখবে একজন বুজুর্গ নূর মোহাম্মদ তার নাম, এর সাথে মোলাকাত করো। নূর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই জানজানব জায়গায় ওখানে গিয়ে তার সাথে মোলাকাত করো। চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন আমার আল্লাহ। আল্লাহর বান্দার স্বপ্ন দেখে এবার কদম কদম দিয়ে সেখানে হাজির হয়ে গেল, গিয়া দেখে জঙ্গলের কিনারে একটা ভাঙা ঘর, ওই ঘরের ভেতরে নূর মোহাম্মদ নামের বুজুর্গ ছোট ছোট বাচ্চাদের আলিফ বা তা পড়ায়। হাজি ইমদাদ সালাম দিয়া দিলেন, নূর মোহাম্মদ জানজা নবী ইমদাদুল্লাহকে দেখেই বললেন, ও ইমদাদ মেরে দরবার আনে মে ইতনে দের কেউ হুয়া, ও ইমদাদ এতদিন কেন আসো নাই আমার দরবারে, আসতে এত দেরি কেন করলা, বসো বসো। আল্লাহর ইমদাদুল্লাহ বসে গেলেন, যুবকের মোহাব্বত ইবাদাতের যৌবনতা বড় দামি, এরে যুবক ভাই আমিও তোমার মতো একটা যুবক, যুবক তোমার মতো যৌবনতার ময়দানে দৌড়াই, আজকে টুপি ফালাইলাম না দাড়ি কাটলাম না রে যুবক ভাই, অনেকে ভাবতেছো মাদ্রাসায় পড়ে আমগো বুঝি দাম নাই। ও নবীর উম্মতের দল, আমি ঘটনা শুনেছি হাটহাজারীর হজরত শাইখুল ইসলাম দামাত বারাকাতুহু, তিনি নাকি হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির থেকে ছাত্র বয়সে যুবক বয়সে তরিকাতের লাইনের সনদ পেয়েছে। ভাইরা আমার, আজ গোটা দুনিয়া তার পাগল, কারণটা কি? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়ার সব তার গোলাম হয়ে যায়। অনবীর উম্মতের দল, আজ তার সাথে হাতটা লাগাবার জন্য কত মানুষ পাগল। অরে নবীর উম্মতের দল,
কারণ যৌবনের সময়টারে কাজে লাগাই দিছেন আল্লাহর মহব্বতে। যারা যৌবনের সময়টারে কাজে লাগাইছেন তারা জীবন বড় ধন্য করে ফেলেছে। এমদাদুল্লাহ নূর মোহাম্মদ জানজা নবীকে দেখে এবার শপথ নিলেন, কিন্তু মনে মনে একটা প্রশ্ন, আমি তো দোয়া করেছিলাম আল্লাহ বড় বুজুর্গের সাথে দেখা করাও, কিন্তু এমন একজন বুজুর্গ পাইলাম সে ছোট ছোট বাচ্চারে আলিফ বা তা মক্তবে পড়ায়। মক্তবের হুজুর আমি তো বড় হুজুর চেয়েছি, অন্তরে প্রশ্ন জবান দিয়া বলে না বেয়াদবির ভয়, কারণ আল্লাহর মহব্বত তার প্রতিবেশী যার ভেতরে থাকবে আদব, আদব আদবের ভিতরে রহমত, বেয়াদবের ভিতরে রহমত নাই। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা ফিকে আদবে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। অন্তরে প্রশ্ন নূর মোহাম্মদ ঝানঝা নবী ডেকে বলেন দাদ তুমি কেনই যেন টেনশন করতেছো, শুনো শুনো পয়গম্বরের হাদিস তুমি পড়ো নাই। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার ভিতরে সবথেকে বড় দামি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্য কেউ শিখায়। প্রশ্ন হল হয়ে গেল, আপনাদের সমস্যা হচ্ছে মনে হয়? ফাঁকে ফাঁকে উঠেন কেন, কয়দিন আর ঘুমাইবেন, জীবন তো কম ঘুমাইলেন না। আমি কি ছেড়ে দিব ভাইজান, না আর একটু আগাবো, থাকবেন তো না চলে যাবেন? উঠা বসা বন্ধ করেন, সবাই থাকার নিয়ত আছে ইনশাআল্লাহ, দেখি তো কারা কারা থাকবেন না। ঘুম আসতেছে মনে হয় না, যারা হাত তুললেন থাকবেন না, আসলেই কি থাকবেন সবাই? মাঝে মাঝে তালে হাত উঠায় ফেলে, এক হুজুর বয়ান করে বলেন কেউ জাহান্নামে যাবেন, এক মুরব্বী হাত তুলে বলে আল্লাহু আকবার, কেউ জাহান্নামে যাবেন কা আমিও যাব না আমার আব্বাও যাবেন, তো হাত তুললেন কেন? হুজুর আমি জানি টুপিওয়ালারা যা কয় ভালো কথাই বলে, বাঙালি বড় চালাক তো, আরবের মানুষ এখনো বাঙালির খুব ভয় পায়, কারণ এরা হজের ভিসা নিয়ে আর ফিরে আয় না, এমন পাহাড়ের চিপা চাপায় পালানি দেয় যে কম্পিউটারেও ধরা পড়ে না। আর এই বাঙালির মধ্যে যদি বরিশেল্লা নোয়াখাইল্লা হয়তো কথাই নেই, আরো চালা। শুনেছি টিউবওয়েল বসাইতে গিয়ে মাটির মাঝে নাকি পাইপ বসাইতে গিয়ে পাইপ আটকায় গেছে, কেউ পাইপ আটকায় গেল কেন, মাটি খনন করে দেখে ভেতরে নোয়াখাইল্লার বরিশেল্লার মাথা বেজে আছে, বাঙালি বড় চালা। এদেশে এক সময় পাঞ্জাবের লোক আসত তো সাভার এলাকায় দুইকা কাঁঠাল গাছের দিকে তাকায় দেখে চমৎকার ফল, বাঙালিকে প্রশ্ন করে পাঞ্জাবের লোক, বাঙালি ক্যা চিজ হয়, বাঙালি কাহতে হ্যায় আচ্ছা ফল হয় মা হ্যায় ক্যা করতে হ্যায় ইসকো আজকো খাতি হ্যায় কিস তরহ খাতি হ্যায়, বাঙালি বলে মুহ সে খাতি হ্যায়, বুঝলে কাঁঠাল কি করে কয় খায় কেমনে খায় মুখ দিয়ে খায়, কেমন তার সেরা পাঞ্জাবের লোক একটা পাকা কাঁঠাল নামায়া ফাঁক করে ভিতরে মাথাটা ঢুকায় আছে, কাঁঠালের কষ আঠা সব চেহারায় লেগে চোখ বন্ধ হয়ে গেছে। এবার পাঞ্জাবের লোক কয় বাঙালি যে বুদ্ধি দিছো কাঁঠাল খাবো কি, কাঁঠালে দিয়ে আঙ্গো খায় চোখ বন্ধ, বল এবার কেমনে চোখ খুলি বল, বাঙালি এত বড় বাটপার বলে তুলা দিয়া ঘষা দাও, যখন তুলা দিয়া ঘষা দিছে আগে যা দেখতো এখন মোটেই, পাঞ্জাব কয় যে আজরাইল বোধা রাস্তায় দাঁড়ায় আছে কাছাকাছি, এবার সব আটকায় দিলি এখন আর কিছুই দেখি না, এবার তুলা কেমনে ছুটেই বল, বাঙালি কত বড় বাটপার কয় মেজবাতি দিয়ে আগুন জ্বালায় দাও, যখন আগুন জ্বালায় দিছে জাগা পাঞ্জাবের লোক পুইরা বেটকায় রয়েছে কোনো আওয়াজ নেই, বাঙালি এত বড় চালাক, এত বড় চালাক, কুকুর মরলে বিচার পাওয়া যায় কিন্তু বাঙালি হত্যার পেছনে ঘুরে ফিরে এমন বুদ্ধি দিয়ে বেঁচে যায় যে মানুষ হত্যার বিচার পাওয়া যায় না।
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, কথা পুরাটা না শুই না ফট করে হাত তুললে তো ভেজালেই পড়বেন, পুরা কথা শুনতে হবে বুঝতে হবে। একজন ভদ্রলোক পান দোকানে গিয়া কয়, এই মে একটা পানের খিলি পান দাও, খিলি পান, মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করেন, একটা খিলি পান দাও। তো পানের ভিতরে চুন সুপারি জর্দা, খড় দেয় না খড়। তো এখন পান দোকানওয়ালা ভদ্রলোককে বলে, স্যার আপনি কি খড় খান? ভদ্রলোক, চপ বেটা, আমি তো আব্দুল কাদের খান। কথা বুঝতে হবে। রাত তিনটা বেজে গেল, যুবক বিছানায় বসে বসে মোবাইল টিপে, মা বলে, যুবক কেন ঘুমাও না? রাত গভীর, কেন এখনো ঘুমাও না রে যুবক? মা তাকে দেখে যুবক মোবাইল নিয়ে খেলা করে, মা বলে, বাবা ঘুমাও। যুবক বলে, মা এখনো ঘুমাবো না। কেন বলে? মিস কলের জবাব না পাওয়া পর্যন্ত ঘুম নাই। মিস কলের জবাব না পেলে ঘুমাবো না। মা চলে গেল, যুবক ছেলেটা মোবাইল হাতে নিয়ে মিস কলের অপেক্ষা, মিস কলের জবাব আর খবর নাই। শীতের রাত, হঠাৎ যুবক কাতর হয়ে ঘুমে পড়ে গেল, মোবাইলটা বুকের উপরে রাইখা ঘুমায় গেল। কিছুক্ষণ পর মা এসে দেখে যুবক ছেলে ঘুমায়, মোবাইল বুকের উপরে, ল্যাপ নাই, মা ল্যাপটা টেনে দিয়ে চলে গেল। কিন্তু দিলের ভিতর আক্ষেপ, মামা প্রিয়া মিস কলের জবাব আমি পেলাম না, তার মার গরম আয় রয়েছে, কাঁচা ঘুম, ফজরের আজান টাজানের খবর নাই। সকাল আটটার সময় বিল্ডিং এর নিচতলায় শুনতেছে কে যেন আওয়াজ দিয়ে বলে, ওই লাবু, ওই লাবু। বলে, সারা রাত মিস কলের অপেক্ষায় রইলাম, তখন আর আওয়াজ নেই, এই সকাল আটটায় আই লাভ ইউর কে অফার দেয় আমাকে? ঘুমের গুল্লি মারি ল্যাপ ফালায় নিচে নামছে। এবার নিচে নাইমে দেখে কোনো মিস কলের জবাব দাতার কোনো খবর নেই। এক বুড়া মানুষ একটা টুকরি মাথায় নিয়ে হাঁটতেছে আর বলতেছে, এই লেবু, এই লেবু। মাথাটা গরম হয়ে গেছে, বুড়ায় কয়, এই লেবু আমি শুনলাম, আই লাভ ইউ, বড় মুসিবত। চোর হোটেলে ঢুকছে, গণধোলাই বিসমিল্লা সারা পাবলিকের ফিডার, ওরে ফিডার, জীবনে চুরি করবি? কয়, আমি জীবনে আর করুম না। চোরের নিয়ত হলো ছেড়ে দাও, সুযোগ পালে তোমাকেও ছাড়ুম না। ম্যানেজার কয়, দৌড় দেয় পেছন দিকে, তাকাবি না হোমানে ধরা। কিছু দূর গিয়া চোরাই পিছনে তাকায় একা, আবার দৌড়, জীবনে আর চোরাইয়ের দিকে আসবি না হোটেলে। কয়েকদিন পর চোর আবার হাজির, কি আবার আসলি কেন? বলে, ওদিন আসছিলাম আমার নিজের জরুরতে, আজকে আপনার আহ্বানে আসি। আমার আহ্বান মানি? বলে, আমাকে বলছিলেন পেছনে তাকাবো না, কিন্তু আমি দৌড়ের ভেতরে পেছনে তাকায় দেখলাম আপনার হোটেলে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন, এজন্য আবার আসলাম। ম্যানেজার বলে, রে আহমদ, আবার আসবেন কথা তো তোর মতো চোরের জন্য নয়, যারা ভালো মানুষ তাদের জন্যই বলা হয়েছে আবার আসবেন, দুশ্চরিত্রের জন্য নয়। ভাইরা আমার, আজ আমরা পাগল হয়ে দৌড়াই, গান শুনি নবীর মহব্বতের গান শুনলেই দৌড়াই, বুঝি ওখানে মধু আছে। এ নবীর উম্মত সাবধান, ঘটনাটা সেরে গেছি, বলতেছিলাম গাইবের মালিক আল্লাহ, আমার নবীও গাইব জানেন না, গাইব জানেন কে? রাস্তা দিয়া চলছে, হঠাৎ করে নবী বলেন, দাঁড়াও সাহাবায়ে কেরাম দাঁড়াও, কবরের ভেতরে আজাব হয় আমি নবী দেখতেছি, দাঁড়াও দোয়া করি আজাব মাফ হয়ে যাবে। আমার নবী দোয়া করলেন কবরের আজাব মাফ। ও বাঙালি চালাক, বাঙালি জবাব দাও, আমার নবী যদি গাইব না জানে, বলো কবরের আজাব নবী কেমন করে দেখলেন? যুদ্ধের ময়দানে নবী কোথাও খানা খাচ্ছেন,
সাহাবায়ে কেরাম নিয়ে খাচ্ছেন, খানার ভেতরে দুশ্মনে বিষ লাগাইয়া দিল, একজন সাহাবা জায়গায় খানা খেয়ে ইন্তেকাল হয়ে গেল, বিষ মিশ্রিত খানার লোকমা নবীও খেলেন। হঠাৎ জিব্রাইল আমিনের আগমন, ও পয়গম্বর আর খানার লোকমা দিবেন না, খানার ভেতরে বিষ লাগানো। বাঙালি চালাক জবাব দেও, আমার নবী যদি গাইবের মালিক হয় খানার ভেতরে বিষ কেন নবী দেখেন না? যদি নবী গাইব জানেন বলো খানার ভেতরে বিষ মিশ্রিত কেন দেখেন না? নবী যদি গাইব না জানেন তো কবরের আজাব নবী কেমন করে দেখছেন? দুটো পরস্পর বিরোধী প্রশ্নের একটাই জবাব আল্লাহ বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুমা ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ জানায় দেন, ও পয়গম্বর আমি জিব্রাইলের মাধ্যমে ওহী দিয়ে আপনাকে যা জানাই তা জানবেন, যা জানাবো না জানবেন না। আমার নবীকে আল্লাহ যা দেখায় নবী দেখেন, যা দেখান না নবী দেখেন না। আমার নবীকে আল্লাহ যা শুনায় নবী শুনেন, আল্লাহ যা শুনান না নবী শুনেন না। রুটির ভিতরে বিষ নবী কেন দেখেন না? আল্লাহ দেখান নাই নবী দেখেন নাই। কবরের আজাব আমার নবী কেমন করে দেখছেন? আল্লাহ দেখাইছেন, আমার নবী দেখেছে। এবার পীর বাবায় গায়েব জানলো কেমনে এটা বলবো? যেই বাবা আমার গাইবের খবর দিলের খবর বলে দিল, এ বাবা আমার বাবা না, এ বাবা হলো আমার কাবার কাওয়া। ভাইজান কেউ মনে করবেন না আমি পীরের বিরুদ্ধে বলছি, আমিও পীরের মুড়ি, আমিও পীরের হাতে বায়াত দিয়েছি, হাত দিয়েছি। তবে আমার মুরিদের স্লোগান, আমি আমার পীরকে মানব ততক্ষণ আমার পীর নবীর সুন্নত মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবীর সুন্নত মানে না, আল্লাহর কসম আমি আমার পীরকেও মানব না। ভেজাল সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? একদিক বললে আর একদিক ভেজাল। আমি পীরের বিপক্ষেও বলি পক্ষেও বলি, আর একদল আল্লাহর বান্দা বের হয়ে গেল টেলিভিশনের মাধ্যমে ফতুয়া দিয়া বলে, পীরতন্ত্র নবীর যুগে ছিল না মানা যাবে না, তাবলিক টাবলিক ছিল না তাবলিক মানা যাবে না। আমি উদাহরণ দিয়া বলি, আপনাদের চট্টগ্রামে মিষ্টি সুন্দর, কুমিল্লার রসমালাই বড় সুন্দর, বগুড়ার দধি বড় সুন্দর। আমি যদি স্টেজে 5 কেজি মিষ্টি দেই আর সবাইকে যদি বলি আপনারা মিষ্টি নেন, এখানের ভিআইপি পারসন যারা তারা বলবে, হুজুর আপনি দর করায় 5,000 টাকা জরিমানা করেন তার বড় মিষ্টি খামু না। কেন খাবে না? মিষ্টিতে বিষ লাগানো, মিষ্টিতে বিষ, কথা বলেন, মিষ্টি ভালো খাবে না কেন? খাবে না কেন? সমস্যা কি মিষ্টির না নিজে? ভালো করে বলেন, একটা মেডিসিন দিতে চাচ্ছি এজন্য ভালো করে বলতে হবে, একটা মেডিসিন দিচ্ছি, মিষ্টি খারাপ না ভালো? আল্লাহর বান্দা কেন খাবে না বলে? আমার পেটে সমস্যা, গরুর গোস্ত ভালো না খারাপ? সবাই কি খাইতে পারবেনি? না না কেন বলে? অ্যালার্জির সমস্যা। ও বান্দা মিষ্টি তোমার সমস্যার কারণে তুমি খাও না, চুপচাপ বয়ে থাকো, মিষ্টির বদনাম করিও না, কারণ মিষ্টি অন্য খায় বড় মজা পায়। গরুর গোস্ত তুমি খেতে পারবা না, তোমার অ্যালার্জি, গরুর গোস্তের কোনো অপরাধ নাই, অতএব বদনাম বলিও না, আর একজনার কিসমত নষ্ট করবা না রে বাবা। তাবলিগ তোমার ভালো লাগে না, তুমি চুপচাপ বয়ে থাকো, তাবলিগের বিরোধিতা করিও না, কারণ তোমার সমস্যা। তাবলিগ তোমার ভালো লাগে না কেন? তাবলিগের সমস্যা না, তোমার নিজের সমস্যা, তোমার ভেতরে অ্যালার্জি আছে, কারণ তাবলিগের কারণে তোমার উপকার যদি না হয় বরং সারা বাংলাদেশ নয় সারা দুনিয়ার মধ্যে তাকাও, আমার মতো হুজুর না হুজুর না, লক্ষ কোটি কোটি জেনারেল লাইনের আল্লাহর বান্দা দাড়িওয়ালা নামাজি। মাঝহাব তোমার ভালো লাগে না, তোমার অ্যালার্জি আছে, চুপ থাকো, বদনাম বলে অন্যের ক্ষতি করবা না, আল্লাহওয়ালা
তোমার বিরোধিতা করে তুমি অন্যের ক্ষতি করবা না, তোমার কাছে ভালো লাগে না, কিন্তু আল্লাহওয়ালার কাছে হাত দিয়া কত আল্লাহওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা বেনামাজি নামাজি হয়ে গেল, খবরদার বদনাম করে নিজের কপালটারে পড়িও না। উওয়াতেনে কিনা দাড়ি বদম কোন বরওয়াজুদে খদ সতম বে হদম কোন হক না দারত দুস্তে খলকা জারে নিস্তে ইখাস লাত একে দিন দারে রা। এরে নবীর উম্মত শুনো, পীর বাবায় কেন অনগোপন খবর বলে ফেললো কারণটা কি, এটা বুঝার জন্য দুই দিকের খবর আপনার নিতে হবে, আগে যাচাই করতে হবে। চেয়ারের মধ্যে বসা পীর বাবার মাথার তালুর মধ্যে নবীর সুন্নত আছে নি, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যে পীরের মধ্যে সুন্নতের আমল, জবানের মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত, হালাল হারাম তমিজ করে চলে, বেপর্দায় চলে না, আল্লাহর মহব্বতে কান্না করে, কোরআনের বয়ান যার হাতে হাত লাগাইলে বহু মানুষ নামাজি পর্দাওয়ালা হয়, এমন বান্দা যদি গোপনের কিছু বলিয়াও দেয়, এটা মাঝে মাঝে হওয়া সম্ভব, এটা এলহাম, এটা কারামত, এটা কাশফ হতে পারে, মাঝে মাঝে ইচ্ছায় নয় অনিচ্ছায় হবে। কিন্তু ভালো করে শুনে নাও হে বাঙালি, যদি তোমার পীর বাবায় চেয়ারে বসার পরে দেখো তার মাথায় টুপি নাই, নবীর আদর্শের দাড়ি নাই, লম্বা জামা নাই, পর্দা নাই, হালাল হারাম নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, কান্নাকাটি নাই, ওই বান্দার সুন্নতের আমল নাই, ওই বান্দা যদি পানিতে হাত দিলে পেট ব্যথা ভালো হয়, মাথায় হাত দিলে যদি মাথা ব্যথা ভালো হয়, গোপন খবর যদি বলে দেয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম, যার ভেতরে সুন্নতের আমল নাই, এই বান্দা যদি গোপন খবর বলে দেয়, এগুলো কারামতি না, কাশফ না, কিছুই না, এগুলি আমি কসম করে বলবো জিনের খেলা, কুফুরি কালাম আর জাদু মন্ত্র, সবগুলো জিনের খেলা। এই জিনে আয়া বলছে অমুক মগা আসতেছে আপনার দরবারে, অমুক মগার নাম এই ছেলে, এই মেয়ে, এই দোকানের হালাত এই, ওগুলো জিনের থেকে জেনে জেনে সব বলে দেয়, আর ওই মগায় টাকা পয়সা দিয়ে কয় তুমি শুধু আমার বাবা না, তুমি আমার কাবার কাবা, নেও বাবা আমার বউ লয়ে যাও, বউ দিয়ে দেয় না বাবার দরবারে মারফতের সবকের লাগি। ওরে নবীর উম্মতের দল, আমার নবীও মহিলাদেরকে বায়াত করাইছেন, তবে বেপর্দায় নয়, আমার নবীর কাছে উমা বোনেরা আম্মা জানেরা গিয়া নবীর থেকে সবক নিছেন, তওবার বায়াত গ্রহণ করেছেন, তবে বেপর্দা হন নাই। ও নবীর উম্মতের দল, গাইবের মালিক আমার আল্লাহ, আর কেউ গাইব জানে না, একমাত্র এই ক্ষমতা আল্লাহর, যারা অন্যকে অংশীদার বানাবে তারা শিরিক করলো, আল্লাহ আমাদের শিরিকের গুনাহ থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই, সবক নিয়ে আসেন নূর মুহাম্মদ ঝাঞ্ঝা নবী ডেকে বলে যাও ইমদাদ, বাকি কাফিয়ার পরের ক্লাসগুলো তুমি কমপ্লিট করে চলে আসো। হাজি ইমদাদুল্লাহ চলে আসার পর এবার তিনি কিতাবাদি শরহে জামি শরহে বেকায়া এগুলো পড়বেন, কিন্তু ক্লাসে ঢুকে কিতাব খুলে দেখে কোনো লেখা নাই, পৃষ্ঠার মধ্যে কালো অক্ষরগুলো দেখে নাই, সব পৃষ্ঠা সাদা হয়ে গেল, আর একটা খুলে দেখে এটা লেখা নাই সাদা, আবার খুলে দেখে লেখা নাই সাদা, এরকম করতে করতে দেখে কোনো কিতাবের লেখা দেখা যায় না। আল্লাহ উনি আবার চলে গেলেন ঝাঞ্ঝানব এলাকায়, ওখানে গিয়া বলেন শায়েখ যত পড়া দেখতেছি কোনো লেখা দেখা যায় না, সব সাদা হয়ে গেছে। আল্লাহর ওলি নূর মুহাম্মদ ঝাঞ্ঝা নবী ডেকে বলেন ইমদাদ, আল্লাহ পাক বান্দার তামান্না চায়, দিলের চাহিদা চায়, বান্দার তলব চায়, মান জাদ্দা ওয়াজাদা, ওরে বান্দা যদি চেষ্টা করে পেয়ে যায়, তোমার দিলের তামান্না চূড়ান্ত হয়ে গেছে, আল্লাহ
তোমার চেষ্টা চায়। ইব্রাহিম নবীর দিলের চেষ্টা চেয়েছে, সন্তানের জবাই চায় নাই। যখন ছুরিটা নিয়ে দুজন এক হয় আল্লাহর কাছে নত হয়ে গেল, আল্লাহ বলেন জবাই চাই নাই, তোমার দিলের তামান্না চেয়েছি, হয়ে গেছে, জবাই লাগবে না, আমি আল্লাহ তোমাদের পরীক্ষায় পাশ করায় দিলাম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا হাজিম দাদার তোর লেখাপড়ার দরকার নাই, আর লেখাপড়া করতে হবে না, আল্লাহ তোমার চেষ্টা আর তামান্নার কারণে বাকি এলেম গুলো মহব্বতের নজরে সিনায় জমা করে দিছি। এলমেরা এজাজু করদান বেহেসাব খলকেরা দা দান জবাবে বাসাওয়াব। এরে নবীর উম্মতের দল, ও পর্দারা, ও পর্দারা রানের মা বোনেরা, ও যুবক ও ছাত্র ভাই ও বৃদ্ধ বাবাজিরা, আমি এখানে এসে জানলাম সেই রাঙ্গুনিয়া বহু হিলটেক্সের কাছে থেকে কাপ্তাই থেকে অনেক লোক আসছেন, পায়ে হেঁটে গাড়ি ভাড়া করে আসছেন, কত কষ্ট করে কোরআনের মহব্বত, টাকার জন্য কেউ আসেন নাই, খানার জন্য আসেন নাই রে বাবা। এরে যুবক, আমিও আপনার মতো একটা যুবক সন্তান, কোরআন সিনায় ঢুকানের কারণে সম্মান কমে নাই, আল্লাহ এত সম্মান দান করেছে, যদিও চাকরি নাই সার্টিফিকেট নাই, কওমি মাদ্রাসায় পড়েছি রে যুবক, হাটহাজারী মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, মেখল পটিয়া মাদ্রাসা, জিনি মাদ্রাসা, ঢাকার বসুন্ধরা বারিধারা মালিবাগ মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদানীনগর মাদ্রাসা, হাজার হাজার কওমি মাদ্রাসা যেখানে পড়লে কোনো সার্টিফিকেট নাই, চাকরি নাই। অনেক আল্লাহর বান্দারা আমাদের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তিরস্কার করে, আর কখনো পরে কি লাভ হবে, চাকরি পাবি না, ওরে বান্দা তুমি কেন আঙ্গ নিরাশায়। কোনোদিন আন্দোলন করি নাই, এমপি মন্ত্রী চেয়ারম্যান মিম্বর কেউ কোনোদিন বলি নাই, চাকরি দাও চাকরি দাও, আমাদের চাকরির কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছেন রে মুমিন, আল্লাহ কোরআনের বরকতে সম্মান দিয়েছেন। ও নবীর উম্মতের দল, আমরা টাকার জন্য চাকরির জন্য কোনোদিন আন্দোলন করি নাই, মাঠে চিল্লাই নাই, তাহলে হুজুরেরা কেন ময়দানে চিল্লায়, টাকার জন্য না রে মুমিন, টাকার জন্য না, হুজুরেরা ময়দানে আন্দোলন করে একমাত্র নবীর ইজ্জত রক্ষার জন্য। ওরে নবীর উম্মতের দল, বড় দুঃখ আজ আমার নবীকে গালি দেওয়া হয়, ও হাটহাজারী এলাকার আশেকে রসুলের দল, ও চট্টগ্রামের আশেকে রসুলের দল, নেতার বিরুদ্ধে কথা বললে মহব্বতে লাঠি মিছিল করো, নেত্রীর বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম করে নেত্রীর মহব্বতে লাঠি মিছিল দাও, পীরের বিরুদ্ধে কথা বললে লাঠি মিছিল দাও, একটু জবাব দাও, তোমার দরবারে তোমার কাছে নবীর উম্মত হয়ে বলছি, বলো নেতার থেকে, নেত্রীর থেকে, পীরের থেকে নবীর সম্মান কম হয়ে গেল নাকি? যদি বলো না না, তাহলে বলো তুমি কি কানে আওয়াজ পাও নাই? এক বেঈমান বলেছে নবীজির দাড়ি মুবারক ছিল ছাগলের দাড়ির মতো, এক বেঈমান বলেছে নবীজি যৌবনের চাহিদা পূরণে একাধিকবার বিবাহ করেছে। ওরে নবীর উম্মত, যদি আসলে আশেক হইতা, তাহলে নবী পক্ষে বেদিনের বিরুদ্ধে কেন লাঠি মিছিল করলা না? প্রমাণ হয়ে গেল আমরা বুঝতে বাকি নাই, তুমি দুনিয়াদার ইহুদির পাক্কা দালাল, নবীর দুশমন। হামসুরাত হামসিরাতে মুসতফা দরতামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবাএ সুন্নতে খাইরুল বাশার গিরে লাজেম তাবুয়াবি আয় পেসা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়া সামনে আগাও, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, রাজকীয় বিছানায় ঘুমিয়ে আছে, চতুর্পার্শ্বে প্রহরীরা পাহারা দেয়, হঠাৎ করে গভীর রাতে দেখে ছাদের উপরে কে যেন ঠক ঠক করে হাঁটে, ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বলে কে তুমি?
করে হাঁটো। একজন আগন্তুক বলে আমি হারানো ঘোড়া তালাশ করি ছাদের উপরে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলে ছাদের উপরে কি হারানো ঘোড়া পাওয়া যায়? ওরে বোকা, এ কথাটা বলা মাত্র অদৃশ্য থেকে আওয়াজ দিয়া কয়, রে ইব্রাহিম, ছাদের উপরে যদি হারানো ঘোড়া না পাওয়া যায়, তালাশ করলে যদি আমি বোকা হই, তুমি সব থেকে বড় বোকা। কারণ বলখের বাদশাহ করিয়া রাজকীয় বিছানায় ঘুমায়া তুমি দুনিয়ার মালিক আল্লাহরে ভাইবানা। কাটা ঘায়ে লবণের ছিটা লেগে গেল, মাথা গরম। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তায় পড়ে গেল, কে আমাকে বোকার আওয়াজ দিল? তালাশ করে দেখে কেউ ছাদে নাই। ইব্রাহিম ইবনে আদহামের মাথা গরম হয়ে গেল। হঠাৎ দেখে সূর্যের আলো দেখা যায়, সূর্যটা আমার আঙ্গুলির ইশারায় উঠেও না ডুবেও না। তাহলে আসলে এই তো আমি বোকা, সূর্যের পেছনে ইশারাকারীকে এখনো পর্যন্ত আমি চিনতে পারলাম না। এই সূর্যটা কার ইশারায় উঠে আর ডুবে সে মালিকের চিনলাম না। বলখের বাদশাহী পোশাক ছেড়ে ইব্রাহিম সাধারণ পোশাক পরে প্রহরীদের বলে, ও প্রহরীরা, আমাকে আর তালাশ করবার না, আমি আল্লাহর তালাশে বের হয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম। আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত। এবার ইব্রাহিম বাদশাহীর পোশাক ছেড়ে সাধারণ পোশাক নিয়ে জঙ্গলের দিকে দৌড়ায়। সাগরের কিনারা গিয়া দেখে একজন বুজুর্গ বয়া বয়া আল্লাহর নামে জিকির করতেছে। বুজুর্গর কিনারায় গিয়া কয়, ও আল্লাহর ওলি, আমাকে একটু পরিচয় দাও, আমি আল্লাহকে কেমনে পাই? এরে নবীর উম্মত, আল্লাহকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের চেষ্টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, যুবকের চেষ্টা বড় কঠিন চেষ্টা, আল্লাহর কাছে বড় দামি। হাদিসে পাকে নবী বলেন, অ যুবকের দল, যৌবনটা ফুরাবার আগে যৌবনের কাজ যৌবনটারে কাজে লাগায়া দাও। এরে নবীর উম্মত, এ যৌবনের ইবাদাতের দাম আল্লাহর কাছে বেশি। মায়ার নবী বলেন, যুবকের দ্বারা দিনের কাজ বেশি হয়েছে। আজকে যদি সমাজের যুবক আমরা এক হয়ে যাইতাম, বুড়া মানুষের দরকার হতো না, এই জমিনে নবীর বিপক্ষে কথা বলার কেউ সাহস করত না। আজকে যুবকের চরিত্র ধ্বংসের পেছনে বিভিন্ন মিডিয়া কাজ করতেছে, এর ভিতরে অন্যতম মোবাইল। মোবাইলের দ্বারা চরিত্র বিধ্বংসী কাজ চলতেছে যুবকের চরিত্রের উপরে। অ যুবক ভাই, আমি পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, গত কোরবানির আগে কয়েক মাস আগে কোরবানি চলে গেল, আমি ঢাকা গুলশান এলাকায় জুমার নামাজে গেলাম। কোরবানির আগের জুমায় জুমার নামাজের বয়ানে যাব, হঠাৎ করে দেখি আমার রুমের ভিতরে একটা যুবক হাজির হয়ে গেল, ছোট ছোট দাড়ি মাথায় টুপি। যুবক একটা মোবাইল আমার হাতে দিয়া বলে, হুজুর দেখেন মোবাইলে একটা ছবি। মোবাইলের ভেতরে একটা ছবি আমাকে দিয়া যুবক, আমি চৌকির উপরে বসা, যুবকটা ফলরে বসে দেখি চোখের পানিগুলো ফেলে কান্না করতেছে। আমি মোবাইলে তাকায় দেখলাম একটা বখাটে যুবকের চেহারা, লম্বা চুল, গলায় চেন লাগানো, শার্ট প্যান্টাই পরা। আমি জিজ্ঞাসা করলাম, ও যুবক, এই ছবিটা কার? বলে, হুজুর আমার ছবি। কতদিন আগের? বলে, 8 মাস আগের ছবি। তুমি কি করতা বলো? যুবক বলে, লজ্জার ব্যাপার, আমি যুবক মানুষ, আমি এদেশের একজন গান গাওয়ার শিল্পী, গান গাইতাম, লক্ষ টাকা আমার হাদিয়া, আমি গান গাই, আমি নাটক করি, কৌতুক করি, শুটিং করি, আমি 8 মাস আগের এই ছবিটা আপনাকে দেখাচ্ছি। আমি বললাম, ও যুবক ভাই, তোমার এই পরিবর্তনের ছোঁয়া তুমি কোথা থেকে পাইলা? ও হাটাজারি এলাকার মুসলমান, বেয়াদবি মাফ করবেন, অহংকারীর সাথে বলি না, বুঝাবার জন্য বলি রে ভাই, আমার এলেম নাই, আমল নাই, কসম আল্লাহ, তবে সম্মানের চেয়ারে বসে কথা বলার যোগ্যতা, একমাত্র মা বাবার চোখের পানি, আল্লাহ ওয়ালার নেক নজর। এরে নবীর উম্মত, যদি অহংকারী করি আল্লাহ পাকের নিয়ামত আবার সিনাইয়াও নিয়ে যেতে পারেন,
অতএব মাথা উঁচু করার সুযোগ নাই, মান তাওয়াযা'আ রাফা'আহু আল্লাহ, যেই বান্দা নিজেকে বিনয় করে দেয় আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বানায় দেয়। যুবক বলে হুজুর আমার পরিবর্তনের ছোঁয়া আসলো, আমি 8-9 মাস আগে একটা শুটিং করার জন্য মোমেন শাহি জামালপুর এলাকায় বন্ধু বান্ধবীদের নিয়ে চলে গেলাম। ওখানে যাওয়ার পর শুটিং স্পটে বসে হঠাৎ করে মোবাইল ওপেন করে ইন্টারনেট সার্চ দিয়ে আমি একটা গান দেখবো, হঠাৎ একটা কোরআনের বয়ান শুরু হয়ে গেল। কোরআনের তেলাওয়াত আর বয়ান 2-4 মিনিট শুনে আমার দিলটা নরম হয়ে গেল। আমি চুপচাপ বসে আরো কয়েক মিনিট শুনতেছিলাম। আমার বান্ধবীরা কয়ায় শুটিং শেষ করার গান শুনে লাভ নাই, বয়ান শুনে লাভ নাই। আমি বন্ধ করে শুটিং শেষ করে ঢাকায় চলে আসলাম। আমার বন্ধু বান্ধবীদের থেকে বিদায় নিয়ে আমি আমার ক্লাসরুমের মধ্যে দরজা জানালা আটকায়া আমি বিছানায় শুয়ে শুয়া ওই বয়ান ইন্টারনেট থেকে আবার কয়েকবার আমি রিপিট করে শুনলাম। এক পর্যায়ে হুজুর আল্লাহ সাক্ষী, যুবক বলে হুজুর বয়ানটা শুনতে গিয়ে এক পর্যায়ে আমার চোখের পানি পড়তেছে, দিলটা নরম হয়ে গেল। আমি পাক্কা নিয়ত করলাম আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই, কেউ নাই, আমি আর জাহান্নামের পথে যাব না। কারণ এই জমিনে দুনিয়ার কিছুই না, যৌবনের কত আর বাহাদুরি করব, এমন কোনো দিন নাই বাসের নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে পানির নিচে যুবকের লাশ। আমি চোখের পানি ছেড়ে কান্না করে নিয়ত পাল্টায় দিলাম। শত শত শার্ট প্যান্ট গুলো ফালায়া আমি দৌড়ায়া মসজিদের কিনারা একটা দোকান পাইলাম, একটা টুপি একটা জামা কিনলাম রেডিমেড। জামা আর টুপি দিয়া চলে গেলাম মসজিদের ইমাম সাহেবের কাছে। ও ইমাম সাহেব, আপনি আমাকে একটু তওবা করায় দেন, আমি আর জাহান্নামের পথে থাকতে চাই না। ইমাম আমার দিয়ে তাকায়া চোখের পানি ছেড়ে বলেন, যুব এই পরিবর্তন তোমার কোথার থেকে আসলো? আমি ইমাম সাহেবকে বললাম, হুজুর আমি কোরআনের এক বয়ানের সোয়া পেয়ে গেছি, কোথায় শুনলা? বলে মোবাইলের ভেতরে। এরে যুবক আল্লাহর গোলাম, পা দুটো আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলছি, চেষ্টা করো আল্লাহর মহব্বত অর্জন করার। এরে নবীর উম্মত, আর নবীর সুন্নাত বাদ দিও না, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। তুমি যেই পীরের কাছে যাও, যে কোনো দলের পিছনে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, নবীর সুন্নতের আদর্শ পালন করো রে বাবা। এরে যুবক, তোমার মতো দাড়িওয়ালা নামাজি, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর অভাব নাই, স্কুল কলেজের ছাত্র দাড়িওয়ালা যুবকের অভাব নাই, তুমি কেন পারবা না? অনেকে মনে করে ফকিন্নির গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে না, রে বাবা না। দেখো ঢাকার শহরে আমাদের মাদ্রাসায় র‍্যাবের ছেলে কোরআনের হাফেজ, ম্যাজিস্ট্রেট ওসিডিসির ছেলে কোরআনের হাফেজ, কারণ তারাও বুঝতে পেরেছে কোরআনওয়ালা ছাড়া আমাদের কোনো নাজাতের পথ নাই। এরে নবীর উম্মতের দল, যুবক ইমাম সাহেবের সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে বলে, হুজুর তওবা করায় দেন। ইমাম সাহেব বলে, কার বয়ান? আমি আবার ইন্টারনেট চালু করে বয়ানটা শুনাইলাম। ইমাম চোখের পানি ছেড়ে আমার হাত ধরে বলে, কপাল তোমার ভালো, তবে চিনো কার বয়ান? আমি বললাম, না না ইমাম সাহেব, হুজুর আপনি জানেন। ইমাম সাহেব বলে, আমিও ভালো করে চিনি না, তবে আমি দূরের থেকে জানি কুয়াকাটার হাফিজুর রহমানের বয়ান। এতটুকু আমি বললাম, তারে কই পাই? বলে, জানি না কোথায়, আমি বহুদিন পর্যন্ত খুঁজতেছি কই পাই, খুঁজতে খুঁজতে আর জানলাম আপনি গুলশান এলাকায় নাকি জুমার নামাজ পড়ান। হুজুর আমি আজ আসছি শুধু একটু দোয়া করবেন, আমার মাথায় হাত বুলায় দোয়া করে দেন, আর যেন আল্লাহ হেদায়েতের পথ থেকে ফিরা না দেয়। আমি বললাম, যুবক এখন তুমি কি করে সংসার চালাও? যুবক চোখের পানি ছেড়ে বলে, হুজুর এখন আমি কষ্টে সংসার চালাই, লক্ষ লক্ষ টাকা আমার হারাম রাস্তায় নাই। আমি বললাম, কি করো যুবক?
যুবক বলে আমি ঢাকা রামপুর এলাকার রাস্তার কিনারায় তরকারির দোকান দেই, তরকারি বিক্রি করে সারা দিনে যা পাই ওই দিয়ে আমার বাজার সদায় করে নেই। হুজুর এরপর মনে কোনো কষ্ট নাই, আল্লাহ পাক আমাকে হেদায়েতের পথে নিছে, এটাই আমার জীবনের কামিয়াবি। ওরে আল্লাহর বান্দা, আজকে তুমি বাংলাদেশে আরামে ঘুমাইতেছো, বার্মার এলাকার খবর নাও, ও আমার মা বোনেরা ঘুম নাই, বাড়ি নাই, ঘর নাই, কত কষ্ট করে খবর পেয়েছি মায়ের কোলে শিশু বাচ্চা কান্না করে, খানা নাই, ক্ষুধার তৃষ্ণায় মায়ের বাচ্চাটা মায়ের কোলে মরে যাচ্ছে। ওরে বাঙালি মনে করছো আরামে মায়ের কোলে ঘুমাও, তোমাদের বিপদ নাই। ধানের ক্ষেতের ভেতরে দুইটা গরু একত্রে ধান খায়, মালিক এসে একটা গরুর উপরে বেত দিয়ে যখন আঘাত করলো আর একটা গরু বাড়ি দেইখা দৌড় দিল। জিজ্ঞাস করলাম, গরু তুমি কেন দৌড়াও, তোমার তো বেতের বাড়ি দেয় নাই। গরুটাই ডেকে বলে, রে ভাই আমি জানি এর পরের সিরিয়াল হলো আমার পিটার পালা। ওরে বাঙালি মুসলমান, বার্মার মুসলমানের বিপদ দেখে খুশিতে আরামে ঘুমায় না রে বাবা, কপালে লিখে নাও ইহুদি কুত্তা আমাদের আপন না, বেঈমান বেদিন আমার আপন না, আজকে বার্মার মানুষ মারে তুমি আরামে ঘুমাও না, না কপালে লিখে নাও ওদের পরের সিরিয়াল হলো তোমার আমার। অতএব অনুরোধ করে বলছি রে মুমিন, আর জীবনে নবীর আদর্শের বাহিরে চলবো না। ও যুবক যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, আজকে থেকে তওবা করে নেই, বরকতের মাস রবিউল আউয়াল মাস, এই বরকতের মাস আমার মদিনার নবীর মহব্বতে এখান থেকেই তওবা করে নেই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীর মহব্বতের সুন্নত ছাড়বো না, আল্লাহর কালামের তেলাওয়াত করব, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইয়া দেব, খাঁটি আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করব, জীবন যাবে চাকরি থাকার যাক, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, অন্তর যদি ভালো হয় তওবার নিয়ত যদি থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, নারায় তাকবীর, আয় আল্লাহ আপনি হাতগুলো কবুল করে নেন রে মালিক, দাড়িওয়ালা নামাজি নবীর আদর্শের উম্মত বানায় দেন আল্লাহ, দুনিয়ার মহাব্বত দূর করে আখেরাতের মহাব্বত সিনায় দান করেন আল্লাহ, সুন্নতের আমুনওয়ালা বানায় দেন, আয় আল্লাহ আপনার খাস বান্দা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন, يا أرحم الراحمين يا أرحم الراحمين، اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا، اللهم اكفيناهم بما شئت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم نور قلوبنا بنور معرفتك، اللهم طهر قلوبنا عن غيرك، اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك رضاك والجنة،
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বাতাহম কো তেরে রাহ কিস তরফ হ্যায় তেরে রাহ পর চলা হমকো খুদা বেগুনাহ না গুজাশত বরমা সাআতে বা হুজুরে দিন না কর দম তাআতে ও দয়ার মালিক গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছিল আল্লাহ তিন দিন মাহফিলের আয়োজনের আর শেষ আমরা হাত তুলেছিলাম আয় আল্লাহ মুনাজাতের পরে বাজার ভেঙে যাবে আগামী বছর বাজার মিলবে আমরা থাকতে পারবো কিনা জানা নাই আয় আল্লাহ কত উলামায়ে কেরাম হাত তুলেছেন কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছে আয় আল্লাহ কত যুব কত ছাত্র ভাই ছোট বাচ্চা হাত তুলেছেন রে আল্লাহ আয় আল্লাহ গুনার দিকে যদি তাকাই হাত তুলতে বড় লজ্জা পাই রে মাওলা খেলার মাঠে সন্তান খেলতেছে ছোট বাচ্চা খেলতে গিয়ে ধুলা বালু শরীরে লাগায় মা বাবাকে ডাকে আব্বু কোলে নাও আম্মু কোলে নাও মা বাবায় সন্তানের ডাকে সে যখন হাত বাড়ায় তাকায় দেখে সন্তানের জামা কাপড়ের ধুলা মা বলে ধুলা বালু কোলে নিব না বাবাও বলে কোলে নেওয়া যাবে না সন্তান মায়ার কান্না দিয়ে আবার মাটিতে লুটায় পড়ে মা বাবায় সন্তানের মায়ার কান্না সহ্য করতে না পেরে ধুলা বালু সহ সন্তান রে কোলে তুলে নেয় উদয়ের মালিক দুনিয়ার জমিনে আসার পরে খেলার মাঠে এসে রে আল্লাহ গুনাহের ধুলা বালু দিয়ে জীবনটা রে নাপাক করে ফেলেছি রে বাউল চোখ দুটো বন্ধ করে দেখি গুনাহের ধুলা বালুতে আমার হাত না পাক গুনাহের ধুলার মাধ্যমে আমার চক্ষু দুটো না পাক গুনাহের ধুলা বালুতে আমার জিব্বা না পাক রে আল্লাহ গুনাহের ধুলা বালু দিয়ে পাও না পা করেছি অন্তর না পাক আয় আল্লাহ তারপরেও আপনাকে ভুলি নাই আমরা মুহাব্বতের নজরে ডাক দিয়েছি আল্লাহ ধুলা বালুর দেখে গুনার কারণে তারায়া দিয়েন না রে মালিক আমরা আপনার আদরের নবীর উম্মত রে আল্লাহ মেহরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তাফসীর মাহফিল কবুল করে নেন রে মাওলা এ মাহফিলের পেছনে আল আমিন সংস্থার সদস্যবৃন্দ এর পেছনে যত মুরব্বীদের পরামর্শ সময় দিয়ে যারা আয়োজন করেছে মাইক লাইট প্যান্ডেল দিয়েছে মেহরবানি করে আপনি সবাইকে কবুল করে নেন আল্লাহ মরণ পর্যন্ত সহি তরিকায় খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ হায়াতের ভেতরে বরকত বাড়ায় দেন আল্লাহ দুনিয়ার মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ দুদিন পর্যন্ত যত উলামায়ে হযরত আলোচনা করেছেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন বাকি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ রিয়া মুক্ত কিবির মুক্ত হাসাদ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন আল্লাহ মা বন্দরে আবেদা পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন আয় আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের ইলম দিয়া সিনাটারে ভরপুর করে দেন ইলম ও ইলম ও হিকমত আমল ও ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন হাটহাজারী মাদ্রাসা সহ সারা দেশের মাদ্রাসাগুলো কবুল করে নেন এর পেছনে সমস্ত আসাতাজা কেরাম ছাত্র ভাইদেরও কবুল করে নেন সহযোগী যারা তাদেরও কবুল করে নেন আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ এ বাংলার জমিন সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত জমিন বানায় দেন আল্লাহ ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন জনপ্রতিনিধিত্ব যারা করেছেন
প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিন ও দেশের খাদেম বানায় দেয়, ইসলামের ব্যানার টানায় যারা ধোকা দেয়, ইসলামের সাইনবোর্ড লাগায় যারা মানুষকে ধোকা দেয়, তাদের হেদায়াত দান করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আল্লাহ, ইমান ও আমলের শক্তি বাড়ায়া দেন। আয় আল্লাহ, সামনে তিন দিন হাটাজারি মাঠের পাশে ইজতেমা কবুল করে নেন, এই ইজতেমা মাহফিল কোটা হাটাজারি চট্টগ্রামের জন্য হেদায়েতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, আহলে হকদের ব্যানারে চলার তৌফিক দান করেন আল্লাহ, আপনার খাস ওলি যারা কান্নাওয়ালা আমুলওয়ালা সুন্নতে নববীর উপরে চললেওয়ালা, আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরে দিয়েন না, নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, ময়দান থেকে খালি ফিরে দিয়েন না রে মালিক, এই ময়দান কত দামি ময়দান, কত উলামায়ে কেরাম আপনার পছন্দের উলামায়ে কেরাম এখানে কি নাই, আপনার পছন্দের মুরব্বী নাই, ছাত্র নাই। আয় আল্লাহ, গুনার দিকে তাকায় রাগ করে নারে আল্লাহ, মেহরবানি করে জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের কেউ নাই, আমরা বড় অসহায়, মেহরবানি করে সুন্নতের আমলওয়ালা বানায় দেন আল্লাহ, যারা ব্যবসা করে চাকুরি করে লেখাপড়া করে সফলতা দান করেন আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ, সহি তরিকায় চলার মতো চেষ্টা করার মতো চেষ্টার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা দুনিয়ার মুসলমানের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ, ময়দানের সকলের দোয়া মোনাজাত কবুল করেন আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মোনাজাতের পর সবাই যার যার গন্তব্যে চলে যাবে রে মাওলা, কেউ গিয়া দেখবে গভীর রাত মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে আছে, ও সন্তান আয় তোর অপেক্ষায় আমি এখনো খানাও খাই নাই। আর একদল আপনার গোলামে মজলিসে আছেন, আমি জানি না, ও আল্লাহ আপনি ভালো করে জানেন, এ ময়দানে কে যেন হাত তুলেছেন, চিরদিনের এতিম মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, ও সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে, আজকে তুমি ল্যাব গায়ে দিয়া ঘুমাও, মা বাবার কবরে বালিশ নাই বিছানা নাই, একটু কি মা বাবার চেহারাটা মনে পড়ে না রে সন্তান, ও সন্তান একটু কি মা বাবার জন্য দয়া হয় না, ও দয়ার মালিক একটু তাকায় দেখেন, কে মা হারায়াতি, কে যেন বাবা হারায়াতি, কে যেন ভাই বোন হারা অসহায়, কে যেন বন্ধু বান্ধব হারা অসহায়, গুনাহের কারণে দিলটা শক্ত চোখে পানি নাই, কোরআনের নিসবতে দিলটাকে নরম বানায় চোখে পানি দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ওই বার্মার মুসলমান আজকে ঘুম নাই, কত নির্যাতিত তারা, মা বাবার সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবার জবাই করে ওই বেদিনের দল কলিজা টেনে চাবায়া চাবায়া খায়। ও দয়ার মালিক, বাচ্চাগুলোর দেখেছি রশি লাগায় কুকুরের মতো রাস্তায় রাস্তায় টানে, দেখলে সহ্য করতে পারি না রে মালিক, সহ্য করা যায় না রে মাওলা, আমাদের গুনার কারণে আপনি শাস্তি দিয়েন না রে মাওলা।
নফসের ধোকায় শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি আর গুনাহ করব না। আমাদের তওবার উপরে মজবুত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমার বারমার মুসলমান ভাইদের উপরে রহমত নাযিল করেন আল্লাহ। ওই বেদিনের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাদের হেদায়াত দান করেন। বেদিনের কপালে হেদায়াত যদি না থাকে নমরুদ হামানের মতো ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ ময়দানে আপনার কি খাস কোনো বান্দা নেই রে আল্লাহ? মেহরবানি করে সবার মোনাজাত কবুল করে নেন। সকল কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আমাদের ভেতরে অনেকে অসুস্থ, মেহরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আমাদের সারা দেশের মুরব্বী শাইখুল ইসলাম হাটহাজারীর হযরত অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। বাবুনগরী সাহেব অসুস্থ সুস্থ করে দেন। আহলে হকের ময়দান কেমন যেন খালি খালি মনে হয় রে আল্লাহ। আনসারী সাহেব অসুস্থ, অলিপুরী সাহেব অসুস্থ, মেহরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন। আপনার মতো ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ কত রোগী হসপিটালে কান্না করে ঔষধ কেনার টাকা নাই। মেহরবানি করে আপনি সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ কত ছাত্র ভাইরা এখানে হাত তুলেছে, কত এতিমরা, কত ছাত্র সারা দেশ থেকে এখানে এসে এলেমের পিপাসায় রাত নাই দিন নাই। অনেক ছাত্র ভাইরা কত কষ্ট করে এলেমের পেছনে আসে। অনেকের মাও নাই, অনেকের বাবাও নাই। আল্লাহ ওই মা বাবা ছেড়েও তারা এলেমের পেছনে দৌড়ায়। মাদ্রাসা আমিও খেদমত করি ঢাকায়, মাঝে মাঝে গিয়ে দেখি কত এতিম ছাত্র, সবাই ল্যাপ কম্বল মশারি টানায় ঘুমায়। হঠাৎ করে দেখি দুটো ছোট বাচ্চা একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, একটা ল্যাপ নাই মশারিও নাই। জিজ্ঞাসা করি বাবা তোমাদের কি ল্যাপ কম্বল নাই? বাচ্চা দুটো কান্না করে বলে হুজুর আমরা বড় এতিম, আমাদের মা নাই বাবা নাই, দেখার মতো কেউ নাই। আয় আল্লাহ এতিমদের দিকে তাকায়াও কি মায়া হবে না রে মালিক? এতিমের ওসিলায় আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আপনি জানেন এই স্টেজে কথা বলার আমার ইলম নাই, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ দয়ার নজরে সম্মানের চেয়ারে বসাইছেন, গুনার কারণে ফেলে দিয়েন না রে আল্লাহ। আল্লাহ আপনি এলেমে আমলে বরকত বাড়া দেয়। আয় আল্লাহ আজও হাটহাজারীর হযরত মাথায় হাত দিয়ে দোয়া করেছে। আয় আল্লাহ আল্লাহ ওয়ালাদের নেক নজর আপনি সিনায় ঢুকায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা হকের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ জায়গার বহু টাকার প্রয়োজন, গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। এ মজলিসের সকলের হাত নবীজির ওসিলায় কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত আলামিন সংস্থাকে কবুল করে নেন। আয় আল্লাহ হকের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আহলে বাতিলদের হেদায়েতের দৌলত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ কিতাব বুঝার বুঝাবার তৌফিক দান করেন আল্লাহ। এ মজলিসের কাউকে খালি ফিরাইন না। কত আপনার গোলাম বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনেছেন। আয় আল্লাহ নবীজির উসিলায় সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ
গোটা বাংলাদেশ ইসলামের আওয়াজ জারি করে দেন আল্লাহ, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ, আয় আল্লাহ নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ, আয় আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন আল্লাহ, মুরব্বীদের আমিন কবুল করে নেন আল্লাহ, যুবকদের আমিন গুলো কবুল করে নেন, ছাত্র ভাইদের আমিন গুলো কবুল করে নেন, আয় আল্লাহ তাআলা আপনার গোলাম নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم সম্মানিত ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহ খায়।